গাইস, আজকে আমি আপনাদের মাঝে মায়া অ্যাপস এর রিভিউ নিয়ে হাজির হলাম। তো মায়া অ্যাপস টি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, তো প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিবেন মায়া। তো প্লে স্টোরে সার্চ দেওয়ার পরে যে আপনারা যে প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটি অলরেডি ডাউনলোড করেছি, এখন আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অ্যাপস দিয়ে লগ ইন করতে হবে। এখানে অসংখ্য ডক্টর আছে, যেমন ডক্টর তাসমিনা রহমান, নার্গিসের সুলতান, ডক্টর সাদের সুলতান। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো আপনাদের প্রথমে মেনুতে ক্লিক করতে হবে। তো মেনুতে ক্লিক করার পর এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি জেন্ডার কি এখানে থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো এই আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তারপর এখান থেকে আপনি যদি ওল্ড পেশেন্ট হয়ে থাকেন ওল্ড পেশেন্ট, আর যদি নিউ পেশেন্ট হয়ে থাকেন নিউ পেশেন্ট, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। বাই বাই।